ওকে এখানে কি বায়ো সায়েন্সের যারা তারা জয়েন করছেন ফার্মাসিতে যারা ছিলেন ওকে তো আমি শুরু করব রিগ্রেশন দিয়ে গতদিন আমি আলোচনা করেছিলাম রিগ্রেশনে আমাদের আউটকাম ভেরিয়েবল মানে কি হবে ক্যাটাগরিক্যাল না নিউমেরিক কেউ কথা বলে না ক্যাটাগরিক্যাল না নিউমেরিক ওকে আমরা এখানে একটা প্রজেক্ট করব সেটা হচ্ছে এস্টিমেটিং অ্যাকুয়াস সলিবিলিটি ডাইরেক্টলি ফ্রম মলিকুলার স্ট্রাকচার দ্বারা ড্রাগ ডিসকভারি নিয়ে কাজ করবে তাদের ক্ষেত্রে এই প্রজেক্টটা তারা পোর্টফোলিওতে শেয়ার করতে পারে আমি এটা মানে কি বলে কপিরাইট ফ্রি ডকুমেন্ট দিয়ে দিছি আপনাদেরকে জি আপনারা চাইলে আপনাদের সিভিতে আপনাদের পোর্টফোলিওতে আপনারা শেয়ার করতে পারেন উইথ কোড নো প্রবলেম ঠিক আছে কিন্তু চেষ্টা করবেন যে মানে যদি আপনারা কোনো জায়গায় ইয়ার করেন তাহলে আমার গিটাব লিঙ্কটা অ্যাট্রিবিউশন হিসাবে দিতে তাহলে অনেকে উপকার পাবে তো খেয়াল করেন আমাদের এই প্রজেক্টটার গোলটা হচ্ছে আগে আমরা এটা আমি একটা পেপারকে রিপ্রোডিউস করব সে পেপারটা হচ্ছে দিলানি একজন নাম ওনার পেপার এখানে আমি লিঙ্ক দিয়ে দিয়েছি রেফারেন্সে তো খেয়াল করেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম যারা অ্যাকচুয়ালি ড্রাগ ডিসকভারি নিয়ে কাজ করতে চায় এবং যারা ড্রাগ ডিসকভারিতে আপনার মেশিন লার্নিং অ্যাপ্লাই করতে চাই তো এখানে আমাদের যে পেপারটা ইয়ে করেছি দিস পেপার ডেসক্রাইবস এ স্মাইল মেথড ফর এস্টিমেটিং দা অ্যাকোয়াস সলিবিলিটি অফ এ কম্পাউন্ড ডিরেক্টলি ফ্রম ইটস মলিকুলার স্ট্রাকচার দ্য মডেল ওয়াজ ড্রাইভ ফ্রম এ সেট অফ এখানে দেখতে পাচ্ছেন আঠাশশো চুয়াত্তরটা মেজার সলিবিলিটিস ইউজিং লিনিয়ার রেগুলেশন নাইন মলিকুলার প্রপার্টিস তো আমি একচুয়ালি এই প্রবলেম আমরা যে কোনো ইয়া মানে আপনার প্রবলেম অ্যাপ্রোচ করব তার অ্যাপ্রোচটা করব কিভাবে তো সেইটার জন্য আমাদের নোটবুক আপনারা এখানে নোটবুক ইউজ করবেন হচ্ছে এইটা বাইনারি ক্লাসিফিকেশন পাই ক্যারেট আমি জাস্ট এখানে দেখাই প্রজেক্টটা শুরু করব এটা আপনাদের জাস্ট টিউটোরিয়াল হিসেবে আমি লিখেছি এটা আপনারা জাস্ট ইউজ করবেন ঠিক আছে এই যে তো এখন আমরা যে কোনো মেশিন লার্নিং প্রবলেম এই ছয়টা স্টেপে সলভ করবো শুরুতে আমাদের প্রিপেয়ার দ্য প্রবলেম মানে হচ্ছে যে আমাদের প্রবলেম সলভ করার জন্য আমাদের পাইথনের যে লাইব্রেরি বা প্যাকেজ গুলো দরকার সেগুলো লোড করব এরপরে ডেটা সেটটা লোড করব তারপর হচ্ছে আমাদের ডেটা এক্সপ্লোর করতে হবে এই ফেজটাকে ফেজ টু যেটা সেটাকে আমরা বলি হচ্ছে এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস এখানে আমরা ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এন্ড ভিজুয়ালাইজেশনের মাধ্যমে দেখব আমাদের ডেটাটার কি অবস্থা তারপরে প্রিপেয়ার ডেটা এটাকে আমরা বলি ফিচার ইঞ্জিনিয়ারিং মানে এখানে আমরা ডেটা ক্লিনিং করব ফিচার সিলেকশন করব ডেটা ট্রান্সফরমেশন করতে হলে সেটা করব স্টেপ ফোরে আমাদের অ্যাকচুয়ালি মেশিন লার্নিং অ্যালগোরিদম অনেকগুলা আমরা একসাথে যদি ইয়ে করতে চাই কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট করতে চাই সেটা আমরা করব তারপরে আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে যে আমাদের ডেটাটাকে টেস্ট এন্ড ট্রেনিং সেটে ইয়ে করব স্পট চেক করব অ্যালগোরিদম এরপরে অ্যালগোরিদম পারফরমেন্স কম্পেয়ার করব এরপরে হচ্ছে আমাদের অ্যাকুরেসিটা ইমপ্রুভ করতে হবে এইটাকে বলে হাইপার প্যারামিটার টিউনিং ওকে মানে হচ্ছে অ্যালগোরিদমের যে প্যারামিটার গুলো রয়েছে সেগুলোকে আমরা চেঞ্জ করব ফাইনালি আমাদের মডেলটা ফাইনালাইজ করতে হবে এবং আমরা মডেলটা অ্যাজ এ মডেল সেভ করতে পারি যাতে পরবর্তীতে আমরা লোড করে আমরা কাজ করতে পারি এই ছয়টা স্টেপ আমাদেরকে আসলে করতে হবে প্রত্যেকটা প্রজেক্টের জন্য তো এই প্রজেক্টটা হচ্ছে আপনাদেরকে দেওয়া হয়েছে যে কিভাবে অ্যাকচুয়ালি আমাদের পাইকারেট এই প্যাকেজটা কাজ করে শুরুতে আমাদের ডেটাটা লোড করতে হবে তারপরে আমাদের একটা ফাংশন সেট অফ ফাংশন এটা যেটা করবে আমাদের ডেটা সেটটা মানে মেশিন লার্নিং এর উপযোগী করে তুলবে এরপরে হচ্ছে কম্পেয়ার মডেলস এই ফাংশনটা আমাদেরকে অনেকগুলো অ্যালগোরিদমের ভিতরে কম্পেয়ার করবে তারপরে আমরা বেস্ট অ্যালগোরিদমটা ব্যবহার করে মডেলটা ক্রিয়েট করতে পারবো তারপরে টিউন করতে পারবো আই মিন হাইপার প্যারামিটার টিউনিং এরপরে বাকি ফেজ গুলো মডেল ইভালুয়েশন অ্যানালাইসিস তো এখন এই যে পাই পাইকারেটের স্টেপ হচ্ছে মানে দশটা এবং এখানে দেখতে পাচ্ছি আমরা মেশিন লার্নিং অ্যাপ্রোচ প্রত্যেকটাতে আপনারা এখানে দেখবেন যে আমি নোট দিয়েছি আপনারা সেটা এটা দেখার চেষ্টা করবেন ঠিক আছে তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের হোমওয়ার্ক বলা চলে কারণ এটা নোটস এখন আমার আমাদের আজকের কাজ হচ্ছে অ্যাকচুয়ালি প্রজেক্ট প্রিপেয়ার করা বা প্রজেক্ট করা তো শুরুতে আমি যেটা বললাম যে আমাদের একটা প্রবলেম স্টেটমেন্ট থাকবে যে আমি কি চাচ্ছি তো এই আমাদের এই প্রবলেমটার ক্ষেত্রে আমরা চাচ্ছি যে আমরা এখানে প্রেডিক্ট করব হচ্ছে আপনার মলিকুলার সলিবিলিটি এটা প্রেডিট যদি আমরা করতে পারি তাহলে এটা কি হবে টু লার্ন মোর অ্যাবাউট কম্পিটিশনাল ড্রাগ ডিসকভারি তো এখন এখানে আমাদের ডেটা সেটার রেফারেন্স দেওয়া আছে আপনারা এটা দেখতে পারেন তো এজ ইউজুয়াল আমাদের যে লাইব্রেরি গুলো দরকার সেগুলো আমি ইম্পোর্ট করে নিচ্ছি এখানে একটা লিংক দিয়েছি দেখতে পাচ্ছেন এই লিংকটা অ্যাকচুয়ালি এই ডেটা সেট ডিলানিস পেপার যেটা আছে এখানে এই পেপারের ডেটা সেট হচ্ছে এখানে এবং আমি যারা ড্রাগ ডিসকভারিতে কাজ করবে তারা ডেটা প্রফেসর নামে একটা ইউটিউব চ্যানেল আছে তারা দেখতে পারে এবং এখানে দেখতে পাচ্ছেন একটা তার আর্টিকেল আমি দিয়েছি এটা অ্যাকচুয়ালি আপনাদের রেফারেন্স হিসেবে দিয়েছি তো ডেটাটা আমি দেখেন डायरेक्टली ইউআরএল থেকেও চাইলে লোড করতে পারি এটা সিএসবি ফাইল এটা রিড সিএসবি ফাইললে আমরা এটা সেট করতে পারি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে এই ভেরিয়েবলগুলা আছে এখানে সব দুলায় এই যে এগুলা এটা হচ্ছে আমাদের এক্স মানে হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল एक्चुअली এখানে লগ এস এইটাই एक्चुअली আমাদের মলিকুলার মলিকুলার সলিবিলিটি মানে হচ্ছে যে আমাদের সলিবিলিটি এখানে যা আছে আমাদের মডেলটা কত প্রেডিক্ট করতে পারে সেটা আমরা এখন দেখব তাহলে এখানে আমাদের টার্গেট ব্যারিয়েবল হচ্ছে লগ এস তো এখনকার কাজ হচ্ছে আমাদের ডেটাটা এক্সপ্লোর করা ফার্স্টে আমরা দেখব ডেটাটা শেপ কত এখানে আমরা দেখতে পাচ্ছি এগারো হাজার চুয়াল্লিশটা অবজারভেশন আছে এবং পাঁচটা আছে ফিচার বা কলাম ডেটা টাইপ সবগুলা ডেটা টাইপ অ্যাকচুয়ালি আমাদের নিউমেরিক বা ফ্লোটিং পয়েন্ট এখানে আমরা তাই দেখতে পাচ্ছি এবং আমাদের আউটকাম ভেরিয়েবলটাও অ্যাকচুয়ালি নিউমেরিক ভেরিয়েবল ওকে এখন আমাদের কাজ হচ্ছে এই ডেটা সেটের ইনফোগুলো জানা মানে হচ্ছে যে ইনফো সিমিলার যে এখানে আমাদের কতগুলো এন্ট্রিজ বা অবজারভেশন আছে এবং কতগুলো কলাম আছে তারপরে প্রত্যেকটা কলাম কোন ধরনের ডেটা টাইপে আছে সেটা আমরা দেখব ফাইনালি আমরা একটা এখান থেকে একটা জিনিস দেখতে পাই কতটুকু মেমোরি ব্যবহার করেছে ওকে এখন এই ডেটা সিটে আমাদের কোন ধরনের মানে মিসিং ভ্যালু আছে কিনা সেটা আমাদের চেক করতে হবে তো ডেটা আমরা এই যে ভ্যারিয়েবলটা ডেটা ক্রিয়েট করেছি ইজ নাল মানে আপনার এটা চেক করে মিসিং ভ্যালু আছে কিনা তো এখানে যদি আমি সামটা বাদ দিয়ে দিই তাহলে আপনাদের আগে একটু বুঝতে সুবিধা হবে যখন আমরা ডেটার উপরে এই নালটা ইয়ে করব মানে কল করব তখন আমাদেরকে ট্রু ফলস দিবে মানে যেখানে আপনার মিসিং ভ্যালু আছে সেখানে ট্রু দিবে এখানে কতগুলা ট্রু আছে মানে হচ্ছে আপনার কতগুলা সাম ভ্যালু আছে সাম যদি আমরা করি কতগুলা মানে প্রত্যেকটা ভ্যারিয়েবলের ক্ষেত্রে কতগুলা মিসিং ভ্যালু আছে এটা আমাদের দেখাবে তো আমরা লাকি যে আমাদের এখানে দেখাচ্ছে এখানে কোনো মিসিং ভ্যালু নাই এখন আমি এখানে একটা প্যাকেজ মানে ইনস্টল করতে হবে আপনাদের এখানে দেখেন ইয়ে করেছি রিসার্চ পাই তো এই প্যাকেজটা আপনারা জাস্ট পিপ ইনস্টল রিসার্চ পাই এটা লিখলে এটা ইনস্টল হয়ে যাবে তো এই এই প্যাকেজটা আমি ব্যবহার করব আমাদের সামারি মানে টেবিল গুলা তৈরি করার জন্য খুব ইজিলি এবং এটা খুবই ভালোভাবে আমরা এটা তৈরি করতে পারি তো এখন আমাদের এখানে কলাম বা ভ্যারিয়েবল দেখতে পাচ্ছি একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো এখন এই পাঁচটা যে ভ্যারিয়েবল সামারি এটা আমি একটা লিস্ট আকারে পাস করব এবং আমাদের ডেটা স্কোয়ার ব্র্যাকেট তার মানে আমরা এখানে ডেটা কলাম সিলেক্ট করলাম ঠিক আছে আর এখানে ফাংশনটা হচ্ছে আর পি এই যে আমরা রিসার্চ পাই রিসার্চ বাই এজ আর পি এটা আমরা উপরে ইয়ে করেছি মানে ইম্পোর্ট করেছি এই রিসার্চ পাই এর একটা ফাংশন আছে সামারি এন টি মানে কন্টিনিউয়াস তার মানে আমাদের কন্টিনিউয়াস ডেটার সামারি করে দিবেন এই কন্টিনিউয়াস ডেটা সামারি যদি আমরা করি তাহলে এখান থেকে আমরা দেখতে পাবো যে ভেরিয়েবলগুলোর নাম এবং n মানে কতগুলো অবজারভেশন তারপরে মিন ভ্যালু নিউমেরিক ভ্যালু আছে মিন ভ্যালু স্ট্যান্ডার্ড ডেভিয়েশন স্ট্যান্ডার্ড এরর 95% কনফিডেন্স ইন্টারভাল এরপর হচ্ছে আমাদের এখানে ইন্টারভাল তো কেন আমরা এই কন ফাংশন সামারি কন্টিনিউস করলাম এইটা আমাদেরকে মোর ডিটেইলড ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স দিবে এবং আমরা এখান থেকে ভালো করে একটা

গতকাল আমরা শিখেছিলাম ডেটা ডট কোর এখানে আমরা ম্যাথোডিক্যাল মেথড হিসাবে পিয়ারসন ইউজ করছি পিয়ারসন ক্যান্ডাল আর আরো তিন মোট তিনটা কোরিলেশন মেথড আছে এখানে আমি পিয়ারসন ইউজ করছি ওকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কোরিলেশন ইউজ করেছি পিয়ারসন এবং এখানে মল লক পি মানে মলিকুলার সলিবিলিটি এই যে সরি হ্যাঁ লক পি এটা ওই যেটা এটার সাথে কোরিলেশনটা আমরা এখানে দেখতে পাবো প্রত্যেকটা কোনটা পজিটিভলি কো রিলেটেড কোনটা নেগেটিভলি কোরি রিলেটেড আমরা দেখবো যেটার সামনে মাইনাস আছে সেটা একচুয়ালি পজিটিভ নেগেটিভলি কোরিলেটেড আর আমরা জানি কোরিলেশন এক থেকে মানে জিরো থেকে এর মধ্যে হয় তার মানে যদি আমাদের মানে পজিটিভ কোরিলেশন হতে পারে নেগেটিভ কোরিলেশন হতে পারে আর কোন কোরিলেশন ই থাকবে না এরকম হতে পারে আমরা জানি দুইটা ভেরিয়েল যদি প্লট করি এবং এক্স এন্ড ওয়াই সম্পর্ক যদি এরকম হয় তাহলে সেটাকে আমরা বলি পজিটিভ শপ কোরিলেশন আর যদি এরকম হয় যে এক্স ইনক্রিজেস ওয়াই ডিক্রিজেস তাহলে এটাকে আমরা বলি নেগেটিভ কোরিলেশন স্কিউনেস এখানে আমরা নেগেটিভ অ্যান্ড পজিটিভ স্কিউনেস দেখতে পাবো এই যে নেগেটিভ স্কিউনেস আছে এখানে তো এইটা আমরা ভিজুয়ালি ভালোভাবে দেখতে পাই গতদিন আমরা আলোচনা করেছিলাম যে এখানে আমাদের দেখেন সবগুলাই নিউমেরিক ডেটা সো আমাদের নিউমেরিক ডেটা এবং ক্যাটাগরিক্যাল ডেটা আলাদা করার প্রয়োজন নাই দ্যাটস ওয়াই আমরা এখানে কি করব ডেটা ডট হিস্ট মানে হিস্টোগ্রাম করব দেন আমরা এখানে একটা ফিক্স সাইজ পাস করেছি আর এজ কালার মানে ফিগারের টা কালার হবে ব্ল্যাক ওকে ব্ল্যাক কালারটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আপনারা লক্ষ্য করেন যে মোল লক পি মলিকুলার ওয়েট অ্যারোমেটিক প্রপোর্শন লগ এস নাম্বার অফ প্রোটেক্টেবল বন্ডস এখানে আমরা কিন্তু কোনোটাই নরমাল ডিস্ট্রিবিউশন দেখতে পাচ্ছি না আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো যদি আমরা এখানে ডেন্সিটি প্লটটা প্লট করি এখানে ডেনসিটি প্লট করেও কিন্তু আমরা বুঝছি যে এটা রাফলি নর্মাল ডিস্ট্রিবিউটেড আমরা ধরতে পারি কিন্তু আর কোনোটাই কিন্তু আসলে আমাদের নর্মালি ডিস্ট্রিবিউটেড ডেটা না আমরা যদি বক্স প্লট করি তাহলে আমরা কি করতে পারবো আউটলাই ডিটেক্ট করতে পারবো তো আমি এখানে দেখতে পাচ্ছি মোল লক কি এটার মধ্যে বেশ কিছু আউটলায়ার রয়েছে এটার ভেতরেও আউটলায়ার রয়েছে এটার ভেতরেও আউটলায়ার রয়েছে তো এই যে ইয়াগুলা মানে আমরা মানে কি বলে ভিজুয়াল এক্সপ্লোরেশন গুলা এগুলো আমাদের আসলে বের করতে হবে এবং জানতে হবে ঠিক আছে এরপরে হচ্ছে আমরা মাল্টিভেরিয়েট অ্যানালাইসিস যদি করি মানে হচ্ছে যে এই ভেরিয়েবল গুলার মধ্যে যে কো সেটা আমরা কি করব ফ্লট করব গত দিন আমি দেখিয়েছিলাম এস এন এস ম্যাপ জাস্ট এখানে আমি একটা কো মানে কো রিলেশন ডট কোর কোর একটা ভেরিয়েবলের মধ্যে রেখেছি এবং এটা এখানে কোর দেন অ্যানোটিকাল ট্রু মানে হচ্ছে আমাদের ভ্যালুগুলা দেখাবে এই যে আমাদের এখানে ভ্যালুগুলা দেখাবে এখন এই পর্যন্ত যে কাজটুকু করলাম এটাকে আমরা বলি এক্সপোরেটরি ডেটা অ্যানালাইসিস আমরা এই যে ডায়াগনল দেখতে পাচ্ছি এরা হচ্ছে আপনার একদম পারফেক্টলি কোরিলেটেড তাই না খুবই সিম্পল আপনি দেখেন এখানে মোল লক পি রাইট তাহলে মোল লক পি তাহলে কোরিলেশন তো ওয়ান হবে রাইট ঠিক আছে না কিন্তু মোল পি আর মলিকুলার ওয়েট এটার কোলি কোরিলেশন কি ওয়ান আছে না কারণ মোল লক পি এবং মোল লক পে এটা তো মিলে গেছে এই জন্য এটা কোরিলেশন কি হান্ড্রেড পার্সেন্ট এবং আমরা নিচ থেকে যত উপরের দিকে যাব তত হচ্ছে আমরা কি হাইলি কো রিলেটেড কারণ এটা প্লাস ওয়ান মানে পারফেক্ট পজিটিভ কো রিলেশন আর নেগেটিভ ওয়ান মানে হচ্ছে পারফেক্ট নেগেটিভ কো রিলেশন আর জিরো মানে হচ্ছে দেয়ার ইজ নো কো রিলেশন এখন আমরা যদি দেখি এই যে আমাদের এই ফিচারটার সাথে মানে আমাদের টার্গেট ফিচারটার সাথে কি কোন মানে কোন কো রিলেশন নেই এরকম কোন ভ্যালু আছে না কিন্তু আছে কি হ্যালো এ আপনারা কি আছেন হ্যালো ওকে তাহলে এইটুকু আমি গতদিনও আলোচনা করেছি এটা হচ্ছে আমাদের এক্সপ্লোরেটরি ডেটা অ্যানালাইসিস এখন আজকে আমরা শিখবো পাই ক্যারেট ব্যবহার করে মানে সহজে কিভাবে আমরা মেশিন লার্নিং আহ প্রজেক্ট গুলা করতে পারি তো আমি ডেটার একটা ফার্স্ট লুক এখানে দেখবো তো এখান থেকে আমাদেরকে টার্গেট বাছাই করতে হবে আমাদের টার্গেট কোনটা এটা তাই তো আর রেস্ট অফ এটা এটাকে আমরা কি বলি বলেন এইটুকু এইটুকু কি এটা যদি আমার টার্গেট বাড়িয়ে হয় এগুলো কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়া বলো তো এখন দেখেন কত সহজে আমরা পাইক রেট দ্বারা করতে পারি আমরা ট্রেন টেস্ট ডিসপ্লে যাই বলি না কেন আমরা এই একটা ফাংশন দিয়ে আমাদের সব কাজ হয়ে যাবে আমি পার্ট বাই পার্ট আপনাদেরকে দেখাবো আচ্ছা তো এখানে আমাদের এইটুকু হচ্ছে এক্স রাইট আর এটা হলো ওয়াই তাহলে আমাদের কি কি কথা ছিল এক্স কে এক্স ট্রেন এক্স এ ভাগ করবে তারপরে ওয়াই কে ওয়াই ট্রেন ওয়াই টেস্ট কে কি করবে ভাগ করবে রাইট তা এখন আমরা কি করব ফ্রম পাই ক্যারেট ডট রিগ্রেশন মানে আমরা রিগ্রেশন মডিউলটা ব্যবহার করব ইম্পোর্ট অল ইমপোর্ট অল এখানে স্টার মানে ইম্পোর্ট অল দেন আমাদেরকে একটা ফাংশন প্রোভাইড করবে নাম হচ্ছে সেটআপ প্রথমে আমাদের পাস করতে হবে ডেটা আমাদের ডেটা সেটটা কি ডেটা

রান করলে এইটা আমাদেরকে যা যা করা দরকার এই ডেটা যদি ট্রান্সফর্ম করতে হয় ইত্যাদি এখানে দেখেন সেশন আইডি টার্গেট কোনটা কোন ধরনের প্রবলেম রিগ্রেশন ডেটা আছে কিনা থাকলে কত ট্রান্সফর্ম প্রসেস মানে আমাদের এই ডেটাটা কি প্রি প্রসেস করেছে করেছেন প্রি প্রসেস মানে কি ডেটাটা নর্মালাইজ হতে পারে স্ট্যান্ডার্ডাইজ হতে পারে গতদিন আমি বলেছিলাম যে যদি মিসিং ভ্যালু থাকে তাহলে ইম্পিউট করতে হবে তাহলে ইম্পিউট করবে কি দিয়ে সিম্পল ইম্পিউট মানে হচ্ছে নিউমেরিক ইম্পিউটেশন কি দিয়ে করবে মিন আর যদি ক্যাটাগরিক্যাল ইম্পিউটেশন হয় মোড কে ফোল্ড জেনারেশন মানে আপনার একটা ডেটাকে ফোল্ডে কি করবে ভাগ করবে এবং ওই প্রত্যেকটা ভাগের জন্য আপনার অ্যালগোরিদমের পারফরমেন্স ক্যালকুলেট করবে তারপরে এখানে কে ফোল্ড বাই ডিফল্ট টেন আর এগুলো আমাদের না বুঝলেও চলবে তাহলে এতটুকু ক্লিয়ার এই সেট আপ ফাংশনের এটা হ্যালো এই সেট আপ ফাংশন আমাদেরকে কি কি প্রোভাইড করে সেটা আমরা দেখতে পারবো গেট কনফিক এই ফাংশনটা ব্যবহার করলে দেখেন গেট কনফিক আমরা মনে হতে পারে যে আমাদের কি এই যে দেখেন আমাদের ডেটা সেটটাকে কি কি ভাগে ভাগ করেছে এক্স তারপরে কি করেছে এক্স ট্রেন ঠিক আছে এক্স টেস্ট পাইছি আমরা তারপরে দেখেন এক্স ট্রান্সফর্ম তার মানে কি এই ডেটাকে ডেটাকে কি করেছে ট্রান্সফর্ম করেছেন বুঝাইতে পারছি আমি এই যে দেখেন এক্স ট্রান্সফর্ম তারপরে ট্রেন ট্রেন ট্রান্সফর্ম টেস্ট ট্রান্সফর্ম এরপরে দেখেন আপনারা এই যে ওয়াই তারপরে কি ওয়াই টেস্ট ওয়াই ট্রেন ওয়াই ওয়াই ট্রান্সফর্ম তার মানে ডেটা কি ট্রান্সফর্মেশন হয়েছে এখানে আপনি দেখবেন যে এখানে কি এই যে প্রি প্রসেসিং মানে কি ট্রু তার মানে আমাদের এই ডেটাটা কি করা হয়েছে ট্রান্সফর্ম করা হয়েছে এখন ধরেন আমি চাচ্ছি যে এই প্রত্যেকটা অ্যাক্সেস করব কিভাবে খেয়াল করেন গেট দেখি আমাদের আহ যে ইয়া ছিল মানে গতকাল যে পড়াশোনা ছিল সেটার সাথে মেলে কিনা এখানে এইটাই আমাদের এক্স ভেরিয়েবল মিলছে হ্যালো এইটা আমাদের ওয়াই মিলছে দেখেন এক্স ট্রেন এই যে দেখেন এক্স ট্রেন আছে তার মানে কি সেট আপ ফাংশনটা আমাদের সব কাজ একসাথে করে দিয়েছেন বুঝাইতে পারছি এখন আমরা একটু আগে করেছিলাম মানে হচ্ছে যে আপনার হিস্টোগ্রাম তৈরি করলাম না তো এখান থেকে আমরা যে এক্স ট্রান্সফর্ম যেটা আছে এইটার হিস্টোগ্রাম তৈরি করে দেখি এখন কি দেখতে পাচ্ছেন যে যেটাটা নর্মালি ডিস্ট্রিবিউটেড হয়ে গেছে দেখতে পাচ্ছেন হ্যালো তার মানে কি আমাদের এই ডেটাটা এখন মানে কি ট্রান্সফর্ম করা হয়েছে না ট্রান্সফর্ম করার কারণে আমাদের এই ডেটাটা জিরো এবং ওয়ান এর মধ্যে কি ট্রান্সফর্ম করা হয়েছে আমরা যদি চাই যে এই সেট আপ ফাংশনের মধ্যে এখানে বলে দিব যে ডেটাটা নর্মালাইজ করবে তাহলে নর্মালাইজ ইজ ইকাল ট্রু আপনি এটা এবার রান করেন এই ডেটাটা নর্মালাইজড এই যে নর্মালাইজ ইজ ট্রু এখন আমরা যদি গেট কনফিক দিই এই যে দেখেন এক্সট্রা ট্রান্সফর্ম দেখা যায় এখন যদি আমরা এটা রান করি দেখেন ডেটাগুলো সব নর্মালাইজ হয়ে গেছে বুঝাতে পারছি আমি হ্যালো এখন যদি আমাদের ডেটা থাকতো বাইনারাইজ করার জন্য তাহলে লিখতাম বাইনারাইজ ইকুয়াল টু ঠিক আছে এই আর কি তো এইটা আমরা বাই ডিফল্ট রাখছি এটা আপনারা এই যে নোটবুক দিয়েছি ওখানে এক্সপ্লোর করবেন তাহলে আমরা গেট কনফিক দিয়ে দেখতে পারবো যে আমাদের এই এই ডেটা সেটটা কি কি ভাগে মানে কিভাবে এক্স ট্রেন ওয়াই ট্রেন এ ডিভাইড করলো এবং তাদেরকে ট্রান্সফর্ম করে কি কি ভ্যারিয়েবল এখানে দাঁড় করাইছে ঠিক আছে এখন আমরা আসি আমাদের ডেটা সেট তো রেডি রাইট এখন আমরা কি করব কম্পেয়ার মডেলস জাস্ট আমরা এটা কল করব কম্পেয়ার মডেলস বেস্ট মানে হচ্ছে যে আমি বেস্ট মডেলটা এখান থেকে স্টোর করব বেস্ট মধ্যে এখন এটা রান হতে থাকবে এবং এখানে আপনার প্রথমে যে রিগ্রেশন আমরা গতকাল করেছি এম এম এসি আর এম এসি আর স্কোয়ার টু মনে আছে আপনাদের মনে আছে সবগুলো কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি তো শুরুতে এখন পর্যন্ত বেস্ট পারফর্মিং অ্যালগোরিদম হচ্ছে রিজ রিক্রিয়েশন এটার আর ইস আর টু স্কোর কত পয়েন্ট ফাইভ এইট তাই তো এবং প্রত্যেকটা ইয়ে আমরা দেখতে পাচ্ছি আর এম এস এলি জাস্ট এটাকে আপনার রুট মিন স্কোয়ার এই যে যেটা এম এপি এগুলো আর এটা হচ্ছে টাইম টেকেন কতটুকু টাইম নিয়েছে অ্যালগোরিদমটা ট্রেন হতে এখনো কিন্তু আমাদের অ্যালগোরিদমটা ট্রেন হয়নি এখন খেয়াল করেন আরো অনেকগুলো ট্রেন হবে ঠিক আছে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে আসবে আপনারা জাস্ট দেখেন আমরা একটু অপেক্ষা করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো যে কোন অ্যালগোরিদমটা সবচেয়ে ভালো পারফরমেন্স আমাদেরকে দিচ্ছে বলেন এখানে আমাদের সবচেয়ে ভালো পারফরমেন্স কোন অ্যালগোরিদমটা দিচ্ছে অন দা টপ এটাকে বলে এক্সট্রা ট্রি রিগ্রেশন আপনার কি দেখছেন বুঝতে পারছেন দেখছেন এই যে ইয়ালো হাইলাইট আছে না দেখা যায় হ্যাঁ এখানে আমাদের এইটা হচ্ছে সবচেয়ে ভালো পারফর্ম করতেছে আর টু স্কোর কত আর স্কোর কত এখানে 73 তো গতকাল আমরা কি পড়েছিলাম যে যদি মানে 0.5 হয় সেটা ব্যাড মডেল রাইট আর সবচেয়ে ভালো মডেল কত যদি আমাদের আর কত হয় ওয়ান ওকে তাহলে আমাদের এখন কি করতে হবে আমরা এখানে বেস্ট পারফর্মিং অ্যালগোরিজম পেয়ে গেলাম এইটাকে আমাদের এখন ট্রেন করতে হবে বা ক্রিয়েট করতে হবে তা আমি এটা নাম হচ্ছে এখানে কত কি দেওয়া ইটি তাহলে আমি ইটি ইজি কল ক্রিয়েট মডেল জাস্ট এখানে স্ট্রিং হিসাবে পাস করবো ইটি এইটা আমার ভ্যারিয়েবল নেম জাস্ট দেন আমি এটা ইয়ে করলাম এখন আমাদের এই টাকে দশটা টা এ ভাগ করবে এই যে দেখেন এইটা হলো প্রথম ফোল্ড হ্যাঁ এবং এইটার স্কোর দিয়েছে তারপরে এটা দ্বিতীয় ফোল্ড তারপরে দ্বিতীয় ফোল্ড তৃতীয় চতুর্থ এইভাবে এখানে দেখেন কে ফোল্ড কত দেওয়া ছিল এখানে দেখতে পাচ্ছিলেন যে দশটা ফোল্ড নিয়ে কাজ করেছে তার মানে আমাদের এই ডেটা সেটটা কয়টা ভাগে মানে কয়টা ফোল্ডে এই অ্যালগোরিদমটা ট্রেন হয়েছে দশটা তারপরে আমাদের কি করবে একটা অ্যাভারেজ স্কোর আমাদেরকে প্রোভাইড করবে যেমন প্রথমবার প্রথম ফোল্ডে স্কোর দিয়েছিল এইটি ওয়ান পার্সেন্ট তারপরে সেভেন্টি এইট তারপরে সিক্সটি ফাইভ এরপরে এই সবগুলাকে আপনার গড় করে আমাদের একটা কি করবে আর আর স্কোয়ার বা সবগুলো আমাদের ইভালুয়েশন মেট্রিক আমাদেরকে প্রোভাইড করবে তাহলে এটা কত পার্সেন্ট সেভেন্টি থ্রি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে দেখতে পাচ্ছি আমরা যদি এই মানে প্যারামিটার গুলো দেখতে চাই তাহলে আমরা এখানে দেখব এক্সট্রা ট্রি রিগ্রেসার এটা দুইটা প্যারামিটার আছে এন জবস মাইনাস ওয়ান আর র্যান্ডম স্টেট একশো তেইশ ওকে এতটুকু ক্লিয়ার সবাই এই মডেল ক্রিয়েশন জি ভাই ওকে এরপরে কাজ হলো আমাদের এই যে মডেলটা আমরা এখানে ক্রিয়েট করলাম বা বিল্ড করলাম এই মডেলটার পারফরমেন্স ইমপ্রুভ করা সেজন্য আমাদেরকে এখন মডেলটা টিউন করতে হবে ঠিক আছে মডেলটা টিউন করতে হলে টিউন মডেল একটা ফাংশন আছে কাকে টিউন করতে চাই ইটিকে মানে এক্সট্রাটারি রিগ্রেশনকে এন ইটার মানে আমার ইটারেশন হবে হচ্ছে আপনার কত ফিফটি আর এখানে আমি অপটিমাইজ হিসাবে ব্যবহার করছি মিন এই যে এম এ ই মেন অ্যাবসলিউট এরোর কারণ এইটাই সবচেয়ে সহজ এটা আমি এখন টিউন করলাম টিউন করলাম কেন কারণ হচ্ছে দেখেন এখানে বলছে সার্চিং হাইপার প্যারামিটার মানে অ্যালগোরিদমের প্যারামিটার গুলো কি করবে সার্চ করবে এবং আমাদের মডেলটা টিউন করে দিবে কেন কারণ আমাদের এখন আমাদের পারফরমেন্স ছিল কত এখানে বলেন সেভেন্টি এখন আমাদের এই টিউন করলে মডেলটার পারফরমেন্স আরো কি হবে Barbie, was that the person? Hello, how are you? এটা আমাদের টিউন হতে একটু সময় লাগবে বাই দিস টাইম আমি আপনাদেরকে অন্য নোটবুকের কথা বলি আপনারা এই প্রজেক্টের আন্ডারে গেলে বাইনারি ক্লাসিফিকেশন এখানে দেখতে পাচ্ছেন শুরুর যে প্রজেক্টটা আছে এখানে ডাক্তার যারা আছেন তাদের এনজয় করার কথা এটা হচ্ছে ক্রনিক কিডনি ডিজিজ প্রেডিকশন হেপাটাইটিস বি প্রেডিকশন ব্রেস্ট ক্যান্সার প্রেডিকশন লিভার ডিজর্ডার একজনের আছে কি নাই তারপরে হার্ট ডিজিজ প্রেডিকশন এই পাঁচটা প্রজেক্টই আমি করেছিলাম খুবই ছোট থাকতে মানে হচ্ছে যে তখন মোস্ট প্রবলি সেকেন্ড ইয়ারে আমি করি তো এখন আমি পাইক্রেট দিয়ে করেছি বাট আগে আমি এটা ইউজ করেছিলাম সাইকিট লার্ন তো আপনারা যদি এই প্রজেক্টগুলো পোর্টফোলিওতে দেন তো আশা করি যে তবে হ্যাঁ জেনে দিতে হবে পোর্টফোলিওতে আপনি পোর্টফোলিওতে দিলে আপনার ইয়ে করবে আপনারা এরকম একটা ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন ওকে এই যে দেখেন এটা আমার একটা মানে ডেভেলপমেন্ট পেজ আছে এরকম প্রজেক্ট তো এইগুলা হচ্ছে এরকম একটা ওয়েবসাইট আপনারা বানাই নিতে পারেন যেখানে আপনাদের প্রজেক্ট থেকে শুরু করে সবকিছু কি করবেন মানে হচ্ছে যে শো করবেন হ্যাঁ এটা আপনারা করে নিতে পারেন এটা খুবই ইফিসিয়েন্ট একটা ওয়ে আমি একটা সেশনে দেখাবো যে আর মানে আমরা খুবই ইজিলি আর এটা প্যাকেজ দিয়ে কিভাবে আমরা একটা একাডেমিক ওয়েবসাইট বানাইতে পারি ওকে এবং সেটা আমরা উইদাউট কস্ট চালাতে পারবো হ্যাঁ কোনো প্রবলেম নাই তো এনিওয়ে এই হচ্ছে আমাদের এখনো এটা আমাদের কি না মানে আমাদের मोस्ट একটা প্রবলেম তো কার্নেলটা আমি রিস্টার্ট দিচ্ছি রিস্টার্ট এন্ড রান অল ঠিক আছে আমাদের আমার এখন সবগুলা কার্নেল রান হবে তো আমি যেটা আপনাদের এখানে বলতেছিলাম যে এই প্রজেক্ট গুলো আপনারা ভালো করে দেখবেন তো এইটা সম্পর্কে কি আপনারা জানেন দ্বীপাঙ্গি জানেন জানেন না আপনারা এটা ইউজিয়াঙ্গিতে গেলে আমি এর আগে আপনাদেরকে বলছিলাম কিভাবে আমরা এই ওয়েবসাইটটা ব্যবহার করবো ফর ডেটা কালেকশন এখানে দেখেন আহ এই যে এই ডেটা দিয়ে আমরা অনেক ভালোভাবে প্রজেক্ট করতে পারি আপনারা ডেটা সেটে ক্লিক করবেন ধরেন আপনি ডেটা খুঁজতেছেন এখানে এসে আপনি ডেটা টাইপ কোন ধরনের ডেটা খুঁজতেছেন টেবলার ডেটা ওকে সিলেক্ট করলেন তারপরে সাবজেক্ট এরিয়া লেটস সে লাইফ সায়েন্স ঠিক আছে টাস্ক আমি রিগ্রেশন করতে চাই না ক্লাসিফিকেশন ক্লাসিফিকেশন করতে চাই এই যে দেখেন আমার সামনে

বুঝতে পারবেন এখন আমরা আসি এই টিউন মডেল আমি এটা বাদ দিয়ে দিচ্ছি ডিফল্ট মানে ডিফল্ট যে প্যারামিটার টা ওরা ইয়ে করতে চায় সেটাই করবে সময় নিচ্ছে কেন আইডন্ট আমি এটাকে যেটা করবো ক্লিয়ার রান আউটকে সবগুলো আউটকুড ক্লিয়ার হয়ে গেছে দেন আমি এটা রিস্টার্ট এন্ড রান আউট ওকে আমরা একটা মানে এটা ইয়া হোক এটা কোন একটা জটিলতার কারণে এরকম হয়েছে আমরা এখান থেকে কোনটা দেখবেন আপনারা বলেন কোন প্রজেক্ট মানে প্রজেক্ট গুলো অ্যাকচুয়ালি সিমিলার জাস্ট ওয়ার্ক ফ্লোটা বুঝতে হবে বলেন কোনটা দেখবেন আপনারা একজন বলেন হ্যালো এখান থেকে আপনাদের কোনটা মনে হচ্ছে যে আমাদের মানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট বলেন তো আর্লি ডায়াগনোসিস করার প্রয়োজন পরে কোনটা বেশি ব্রেস্ট ক্যান্সার কেয়ার করেন এই যে দেখেন আমি দেখাচ্ছি শুরুতে আমি যে আমরা যেটা করি যে আমাদের এই লাইব্রেরিটা লোড করতে হবে আমি জাস্ট তারপরে আমাদের ডেটাটা লোড করতে হবে ডায়াগনোসিস একজনের মানে ব্রেস্ট ক্যান্সার আছে কি নাই দেন আমাদের শেপটা চেক করতে হবে ডেটা ডেটা টাইপ চেক করলাম তারপরে ডেটার ইনফো যদি চেক করেন তাহলে আমরা এখানে দেখতে পাবো যে কত কোনটা কি তাই তো ওকে এরপরে আমরা নিউমেরিক্যাল কলম গুলো সিলেক্ট করবো কিভাবে ডেটা ডট সিলেক্ট ডি টাইপ শুরুতে আমি এক্সক্লুড অবজেক্ট মানে ক্যাটাগরিক্যাল ডেটাটিকে এক্সক্লুড করে দিয়ে তাহলে সবগুলো আমাদের নিউমেরিক কলমের মধ্যে চলে আসবে তো এগুলো হচ্ছে আমার নিউমেরিক কলাম জাস্ট আমি এখানে কপি পেস্ট করে সামারি কন্ট বা কন্টিনিউয়াস এটা আমি সামারি করছি এই এগুলো হচ্ছে আমাদের আমার সামারাইজড ভেরিয়েবল এটা হচ্ছে আমার ডায়াগনোসিস এটা হচ্ছে ক্লাস ভেরিয়েবল অ্যাকচুয়ালি আমার টার্গেট ভেরিয়েবল তো এই যে দেখতে পাচ্ছি আমরা তো কতজন দেখা যাচ্ছে আহ এখানে আমরা দেখতে পাচ্ছি এম এন্ড বি দ্বারা ট্রিট করা হয়েছে ঠিক আছে তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে কত পার্সেন্ট কে আছে সিমিলারলি কোরিলেশন রিলেশন এরপর হচ্ছে আমাদের দেখতে হবে স্কিউনেস সিমিলারলি আপনারা দেখতে পারবেন যে মানে আপনার হিস্টোগ্রাম এই যে এটা হিস্টোগ্রাম এবং প্রত্যেকটাই ডিস্ট্রিবিউশন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওকে এটা হচ্ছে আমাদের ডেন্সিটি প্লট ডেন্সিটি দেখে আমরা চলে তারপরে ইউনিভেরিয়ান ডিস্ট্রিবিউশন ফর বক্স প্লট আউটলাইট ডিটেকশনের জন্য এরপর আমরা কোরিলেশন দেখব মানে কোরিলেটেড ফিচার গুলো দেখার জন্য দেখেন এটা কিন্তু খুবই হিজি বিজি হয়েছে কারণ এখানে অনেকগুলো ফিচার অনেকগুলো ফিচার এখানে আছে রাইট দ্যাটস ওয়াই এখন আমাদের মেইন টাস্ক আসে এখন আপনারা বলেন আমাদের টার্গেট ভেরিয়েবল কি ডায়াগনোসিস রাইট ঠিক না এই যে এটা আমাদের কি টার্গেট ভ্যারিয়াবল ঠিক তো আর আর বাকিগুলা বাকিগুলা এই এখানে একজন কেউ কথা বলে না মানে কি আপনার কি সব বোঝেন নাকি বোঝেন না কোনটা আমাদের এখানে টার্গেট ভ্যারিয়াবল হচ্ছে ডায়াগনোসিস তো আমাদের এই টাস্কটা কি এটা ছিল ক্লাসিফিকেশন এখনকার টাস্ক যেটা সেটা কি টাস্ক এখনকার টাস্কটা কি ক্লাসিফিকেশন তাহলে পাইকারে ডট ক্লাসিফিকেশন অল জাস্ট আপনি এখানে টার্গেট সিলেক্ট করে দেন আমরা এখানে আসি এই যে দেখেন আমাদের মডেলটা টিউন হয়ে গেছে আমাদের আগে পারফরমেন্স কত ছিল সেভেন্টি এখন কত হয়েছে দেখেন কমে গেছে না হ্যাঁ কারণ আমরা এখানে কিন্তু ডিফল্ট প্যারামিটার নিয়েছি সেজন্য তো আপনারা জাস্ট এখানে এই যে প্রিন্ট করেন এই যে টিউন টিউন প্রিন্ট মডেল তাহলে আমাদেরকে এখানে দেখাবে যে আমাদের এই মডেলটা কি দ্বারা টিউন্ড হয়েছে তো এই এখানে দেখেন আমরা এই যে নিচেরটা যদি আসি তাহলে আমরা এখানে দেখতে পারবো যে এন র্যান্ডম স্টেট আর এইটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ওয়ার্ক ফ্লো যে শুরুতে আমাদের র্যান্ডমাইজড সার্চ সিডি একটা মেথড ব্যবহার করা হয়েছে তারপরে সিম্পল ইনভিউটার মানে হচ্ছে কি আমাদের যে এটা ছিল মানে হচ্ছে যে মিসিং ভ্যালু গুলা সেগুলো আমাদেরকে ইনপিউট করা হয়েছে তারপরে আমাদের অ্যালগোরিদমটা মানে আপনার ট্রেন করা হয়েছে ওকে এখানে আমরা আর স্কোয়ার মানে যেটা বেস্ট ফিট হওয়ার কথা সেটা এইটা উপরেরটা দেখতে পাচ্ছেন আপনারা ট্রেন এই যে ট্রেন এটা হলো আমাদের ট্রেন সেটের রেজাল্ট আর এখানে এটা এই প্লটটাকে বলে রেজিডিউল প্লট তো ট্রেন সেট রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি আর স্কোয়ার এর ভ্যালুটা এখানে দেখতে পাচ্ছি 1.2 আর টেস্ট সেটে কত আছে 0.85 রাইট আর এটা হলো ডিস্ট্রিবিউশন রাইট সাইডে দেখতে পাচ্ছেন এখন আমরা যদি এরর এরর আমরা কতদিন এরর শিখেছিলাম কিভাবে এরর এরর ক্যালকুলেট করতে হয় মনে আছে আপনাদের তো এররটা আমাদের এই লিনিয়ার লাইনটা কি বেস্ট ফিট এখানে বেস্ট ফিল্ড লাইন কোনটা এই যে এই কালারের এটা আর এই যে আমাদের এটাকে বলে আর স্কোয়ার এখানে আর স্কোয়ারের ভ্যালু কত জিরো পয়েন্ট এইট ফাইভ তাই না তার মানে আমাদের আফটার টিউনিং এই আমাদের এই অ্যাকুরেসিটা দেখাচ্ছে রেট রেটেড এছাড়াও আমাদের আর একটা প্লট আছে এটাকে বলে কুকস কুক ডিস্টেন্স প্লটস এটার সাহায্যে আমরা এই যে দেখতে পারি যে ভ্যারিয়েবল বা ফিচারগুলোর মধ্যে আউটলাইট ডিটেকশনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি তো এখানে আমরা আহ এখানে এই যে দেখতে পাচ্ছেন যে রেড যেগুলো এগুলাকে আমাদের আউট লায়ার হিসাবে ডিটেক্ট করা হয়েছে এই রেড এর এই পাশে আউট হিসেবে হিসাবে ডিটেক্ট করা হয়েছে এবং সেগুলোকে ফিচার বাদ দেওয়া হয়েছে প্লট মডেল আহ ইটি মানে আমাদের যে মডেলটা ছিল আরএফসি এটা বলে হচ্ছে আপনার আহ আরএফসি যেটা মানে রিকারসিভ ফিচার্স সিলেকশন হ্যাঁ মানে রিকার্সিভলি আমাদের এই যে মানে ডেটা সেট আছে সেই ডেটা সেট থেকে তারা ভ্যারিয়েবল বা ভ্যারিয়েবেল গুলো নিয়েছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এন ফিচার মানে চারটা ফিচার ইয়ে করা হয়েছে প্রত্যেকটা ফিচারের জন্য একটা করে স্কোর আছে এটা হচ্ছে আমাদের ফিচার স্কোর লার্নিং কার্ডটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি ক্রস ভ্যালিডেশন স্কোর এন্ড ট্রেনিং স্কোর তো এইটা হচ্ছে আমাদের ক্রস ভ্যালিডেশন স্কোর মানে কি এই যে একটু আগে আমরা বললাম না ক্রস ভ্যালিডেশন মানে কি আমাদের ডেটা কে কয়টা ভাগে ভাগ করা হয়েছে যদি আমরা বলি কে ফোল্ড তাহলে কে এর মান কত এখানে আমাদের টেন ঠিক আছে তার মানে আমাদের কয়টা ফোল্ড করা হয়েছে দশটা এই দশটা ফোল্ডেই কি করা হয়েছে ট্রেন করা হয়েছে তারপরে প্রত্যেকটার জন্য কি করা হয়েছে একটা করে স্কোর ক্যালকুলেট করে সর্বশেষ কি করা হয়েছে তাই না তো সেক্ষেত্রে আমাদের এটা হলো ট্রেনিং স্কোর আর এটাকে আমরা বলছি ক্রস ভ্যালিডেশন স্কোর ওকে অ্যাকচুয়ালি আমাদের এখান থেকে জানতে হবে যেটা এই যেটা ফিচার ইম্পর্টেন্স তো এখানে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার কোনটা এই যেটা মল্লক মানে মল্লক পি ঠিক আছে এইটা এই যে লাইনটা দেখতে পাচ্ছেন না এটা কি সবার থেকে বড় কার্ড এটা তাই তো তার মানে আমাদের এই ডেটা সেটে মানে এক্স এর ভেতরে যেগুলো ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার কোনটা পি তারপরে তারপরে এটাকে আমরা বলি ইম্পর্টেন্স তার মানে এটা হচ্ছে আমাদের নিচের গুলো হচ্ছে লিস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ফিচার এখন আসলে আমার কথা হচ্ছে যে ওটা না আমাদের মডেলটা ইভালুয়েট করতে হবে তা আমরা যদি ইভালুয়েট মডেলে এখানে ক্লিক মানে জাস্ট আমরা যে অ্যালগোরিদমটা ক্রিয়েট করেছিলাম ইটি এক্সট্রাটারি রিগ্রেসার আপনি এটা দেখছেন পাইপলাইন মানে হচ্ছে এখানে দেখেন পাইপলাইন ডিফল্ট আছে মানে রড এটা আমরা দিয়েছি তারপরে ডেটাটাকে তারা ইম্পিউটেশন করেছে তারপরে আমাদের এক্সট্রাটারি রিগ্রেসার কি করেছে ট্রেন করেছে ফিচার সিলেকশনে যদি ক্লিক করেন তাহলে এখানে আমাদের একটা মানে ইয়া আসবে ফিচার ইম্পর্টেন্স যদি বলেন তাহলে আমাদের এখানে একটা প্লট আসবে ঠিক আছে তো এইটা অ্যাকচুয়ালি জুপিটার নোটবুকের এই সুবিধাটা আছে তারপরে হাইপার প্যারামিটার লার্নিং কার ডিসিশন ট্রি উপরে আমরা সবগুলো দেখে আসছি সবগুলো মিলে হচ্ছে আপনার ইভালুয়েট মডেল আমি এখানে যে আলাদা আলাদা যে প্লট মডেল করেছি এই সবগুলো মিলে একসাথে হচ্ছে আপনার এই যে এটা পাইপলাইনের এটা ঠিক আছে এই যে এটা পাইপলাইন ফিচার ইম্পর্টেন্স সবগুলো এই যে কুকস ডিস্টেন্স প্লট ফিচার ইম্পর্টেন্স ভ্যালিডেশন কার প্রেডিকশন এর সবগুলো এগুলো আপনাদেরকে এক্সপ্লেন মানে এক্সপ্লোর করতে হবে এরপরে আমরা মডেলটাকে ফাইনালাইজ করবো মানে আমাদের এই পুরা মানে প্রজেক্টার পাইপ কেমন ছিল সেটা যদি আমরা জানতে চাই ফাইনালাইজ মডেল দেন আমাদের পাস করতে হবে পাস করলাম আমরা এখানে অ্যালগোরিটা পাস করলে আমরা এখানে দেখতে পাব ঠিক আছে এই যে এটা হচ্ছে আমাদের আমাদের শুরুতে ব্যবহার করা হয়েছে সিম্পল ইম্পিউটার মানে আমাদের এখানে মিন ব্যবহার করে মিসিং ভ্যালুগুলা গুলা পূরণ করা হয়েছে তারপরে আমাদের অ্যালগোরিদমটা পারফর্ম করেছে এখন আমরা আসি আমাদের যে ডেটা টা আছে সেই ডেটার উপর কি করবো প্রেডিকশন করবো তাহলে প্রেডিক্ট মডেল আমাদের অ্যালগোরিদমটার নাম হচ্ছে ইটি মানে হচ্ছে এক্সট্রা ট্রি রেগ্রেসার তো আমি হোল্ড আউট প্রেডিকশন মানে এটা জাস্ট একটা ভ্যারিয়েবলের নাম দিয়েছি এখানে আমরা দেখতে পাচ্ছি এই অ্যালগোরিদমের আরএমএসি কত এই আরএমএসি হচ্ছে পয়েন্ট নাইন থ্রি আর আর স্কোয়ার হচ্ছে কত পয়েন্ট এইট জিরো তার মানে আমাদের এখানে মডেল অ্যাকুরেসি কত এইটি পার্সেন্ট তাই তো তো এখন আমাদের যে ডেটাটা ছিল খেয়াল করেন এটা হোল্ড আউট প্রেডিকশন এই যে এই প্রেডিকশন আমি জাস্ট হেড কল করেছি মানে আমাদের পুরো ডেটা সেটটাই দেখাবে এখন এই যে প্রেডিক্ট মডেল যখন আমরা প্রেডিক্ট করব তখন আমাদের পুরো ডেটা সেটটা এখানে একটা লেভেল স্কোর দিবে এখানে খেয়াল করেন এটা ছিল আমাদের টার্গেট ভেরিয়েবল -6.05 আমাদের মডেল কতটুকু কিভাবে প্রেডিক্ট করেছে কতটুকু -5.71 তাহলে আমাদের এর মধ্যে কি একটু এরর আছে না হুম আচ্ছা এই এই এইটা আমাদের অ্যালগরিদম অলরেডি এই ডেটাটা দেখেছে এখন আমি এই যে আমাদের যে লগ এস এটা তো অলরেডি কি আমরা ট্রেন করেছি না সেটা এখন আমি এটা ড্রপ করে দিব ড্রপ করে আমাদের আনসিন ডেটা যে প্রেডিক্ট করে আমাদের ঠিক আছে কিনা তো এইটার জন্য আমি একটা ডেটাটা কি করব কপি করব। নিউ ডেটা একটা ভ্যারিয়েল মধ্যে আমাদের যে ডেটা সেটটা উপরে ছিল সেটা কপি করলাম কপি করে আমি জাস্ট লগ এস মানে আমার টার্গেট ভ্যারিয়েলটা ড্রপ করব। নিউ ডেটা ডট ড্রপ লগ এস অ্যাক্সিস ওয়ান আমরা জানি কলাম বরাবর আছে যেটা আমি ড্রপ করতে চাই সেই জন্য অ্যাক্সিস ওয়ান আর ইনপ্লেস ট্রু মানে এই যে ড্রপ করবে একটা চেঞ্জ হবে সেই চেঞ্জেসটা আমার নিউ ডেটাতে স্টোর থাকবে তা এটা যদি আমরা হেড কল করি তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি লগ এখন এই ডেটা দিয়ে আমি প্রেডিক্ট করব তাহলে এটা হচ্ছে আমাদের আনসিন ডেটা ফর এই মডেলটার জন্য এখন প্রেডিক্ট মডেল আমাদের মডেল ক্রিয়েট করা ছিল কি ইটি বা এক্সট্রা ট্রি রিগ্রেসর তারপরে ডেটা পাস করতে হবে ডেটা ইকল এই নিউ ডেটা এখন আমরা কি করব প্রেডিকশনস ডট হেড এখন আমরা যদি দেখি আনসিন ডেটার ক্ষেত্রে এইটা হলো আমাদের প্রেডিকশনস তো এই যে প্রেডিকশনটা আমাদেরকে দিল উপর এই যে প্রেডিকশন হ্যাঁ এইটা হচ্ছে আমাদের আনসিন ডেটার প্রেডিকশন ওকে এখন আমরা কি করতে পারবো যে এখান থেকে এই মডেলটা ইন্টারপ্রেট করতে পারবো তো ইন্টারপ্রিটেশনের জন্য জাস্ট আমরা লিখবো ইন্টারপ্রেট মডেল আমাদের মডেল না মানে ইটি এই যে এইটা হচ্ছে আমাদের ইন্টারপ্রিটেশন মডেল তো একটু আগে আপনাদেরকে বলছিলাম যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট ফিচার কোনটা লগ পি ওকে এই যে দেখেন এইটা হচ্ছে ফিচার ভ্যালু মানে হাই থেকে লো ওকে কোরিলেশনটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কোরিলেশন কেমন ছিল এনিওয়ে আমরা যদি চাই যে রিজন প্লট দেখবো মানে হচ্ছে যে কি কারণে অ্যাকচুয়ালি ফিচার গুলা বেশি ইম্পর্টেন্ট সেটাও আমরা দেখতে পারবো যে এখানে দেখেন ইন্টারসেপ্টের মানের ভ্যারিয়েশনের কারণে আসলে আমাদের এটা হয়েছে এখন আমরা যে মডেলটা ক্রিয়েট করেছি ইটি এটা আমরা সেভ করব সেভ মডেল এখানে আমাদের ইটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এই আমার প্রজেক্ট ফোল্ডারের মধ্যে মডেলস নামে একটা ফোল্ডার আছে এবং প্রত্যেকটার এক্সটেনশন আছে পিকল এই মডেল ফাইল যখন আমরা সেভ করবো তখন সেটা পিকেল ফরম্যাটে তো এখানে আমি আহ সেভ করছি জাস্ট এখানে এই ফোল্ডারটার মধ্যে ঢুকতে হবে মানে এই যে মডেলটার নাম তো আমি এই প্রেডিকশনটা করেছি কিসের উপর ইসল মানে এস্টিমেটিং মলিকুলার সোলেবিলিটি রাইট তো এটা নাম দিয়েছি ওকে এখন দেখি আমরা এখানে এই যে দেখেন মডেল ইসল ডট আহ পিকেল এইটা হচ্ছে আমাদের এই যে আহ এক্সট্রা আমরা কি করলাম এক্সপোর্ট করে নিলাম এখন এটা আমাদের আমরা এটা করে রাখলাম না করেও এখন কেমনে দেখেন আমরা এখন কি করবো লোড মডেল এখন আমরা যেখানে মডেলটা আছে সেটা জাস্ট চিনাই দিব তারপরে এইটা আমরা পাইপ পেয়ে গেলাম আমরা যদি প্রেডিক্ট করতে চাই তাহলে প্রেডিক্ট মডেল জাস্ট আমাদের এখানে দিতে হবে আমরা কোনটা প্রেডিক্ট করতে চাই এই যে দেখেন আমরা এটা প্রেডিক্ট করলাম আমাদের এখানে আর স্কোয়ার আগে যা ছিল সেটাই দ্যাটস ইট আমরা চাইলে এই যে যেটা বললাম হোল্ড আউট ডেটার ক্ষেত্রেও আমরা এটা দেখাতে পারি এই হচ্ছে আমাদের একটা মেশিন লার্নিং প্রজেক্ট ফাইনালি আমরা এখানে কিভাবে এটা ইয়া করব মানে প্রজেক্টে ইয়া করব যে আমরা একটা মেশিন লার্নিং মডেল ডেভেলপ করেছি টু প্রেডিক্ট মলিকুলার সলুবিলিটি এবং যেটা 80% কারেক্টলি প্রেডিক্ট করতে পারছেন আপনার কি আমার কথা বলছেন জি ভাইয়া ওকে এইটা হলো রিগ্রেশন প্রবলেম কিভাবে আমরা রিগ্রেশন প্রবলেম গুলা সলভ করব এখন আমরা একটা ক্লাসিফিকেশন প্রবলেম সলভ করব ক্লাসিফিকেশন কাজ কি কারেক্টলি আইডেন্টিফাই করা তাই তো আচ্ছা ব্রেস্ট ক্যান্সারের এই যে দুইটা স্টেজ এই দুইটা স্টেজকে আমরা কি বলি

আমাদের এটা মানে ইয়া করা হয়ে গেছে দেখেন আমাদের টার্গেট ডায়াগনোসিস টার্গেট টাইপ বাইনারি আপনার অটোমেটিক্যালি এটা ডিটেক্ট করবে যে আমার এই প্রবলেমটা কি টার্গেট ম্যাপিং মানে হচ্ছে জিরো ফর এই যে বি নাইন আর হচ্ছে ওয়ান তো অটোমেটিক্যালি এটা আমাদেরকে করে দিবেন এখন আমরা মডেলটা কম্পেয়ার করবো সরি এটা আমাদের এখানে একটা ইয়ে পড়েছে এই প্রজেক্টটা আমাদের লাস্ট প্রজেক্ট একটু ধৈর্য ধরে দেখেন আমাদের এখানে শুরুতে এস্টিমেটর লজিস্টিক রিগ্রেশন মানে হচ্ছে আমাদের এখানে কি করবে মানে দেখছে যে কেমন পারফর্ম করে এর পরে পরের অ্যালগোরিদম দেখবে তারপরে এরকম অনেকগুলো অ্যালগোরিদম এখানে ট্রেন করবে এবং আমাদের বেস্ট পারফর্মিং অ্যালগোরিজম টা আমরা এখান থেকে দেখতে পাবো

ওকে তাহলে এখানে আমাদের বেস্ট পারফর্মিং মডেল হচ্ছে এক্সট্রা ট্রি ক্লাসিফায়ার সেটার এরিয়াটা হচ্ছে ই রাইট 80 তাহলে এটাকে আমি এখন মডেল ক্রিয়েট করব এই যে মডেল ক্রিয়েশনে আমাদের এখানে 10 কে ফোল্ড ইউজ করেছে এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কে ফোল্ড ক্রস वैलिडেশনেও আমাদের কত স্কোর আছে 97% রাইট আমরা এখানে অ্যালগোরিদমের এগুলো হচ্ছে অ্যালগোরিদম প্যারামিটার আমরা এটাকে এখন টিউন করতে চাই অ্যালগোরিদমটা পারফরমেন্স ওকে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি টিউন করার পরে আমাদের মানে টিউন টিউন আর মানে কাদেরকে দিয়ে আমরা টিউন করেছি র্যান্ডোমাইজ সার্চ সিভি একটা মেথড সেটার মাধ্যমে আমরা এটাকে টিউন করেছি এখন আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা এই প্লট পরবো কাকে প্লট পরবো এই মডেলটা ব্যবহার করে আমাদের মডেলের নাম ছিল ইটি এক্সট্রা ক্লাসিফায়ার প্লট শুরুতে আমি প্লট করতে এই যে এক্স্যাক্টলি যে নামগুলো দিয়েছে আপনাদের নামগুলো কিন্তু স্ট্রিং হিসাবে এইভাবে পাস করতে হবে প্লট কি প্লট করতে চাই কনফিউশন ম্যাট্রিক্স হ্যাঁ আপনারা বলেন এইটা এইটা আমাদের কোন ধরনের ক্লাসিফিকেশন বলেন বলেন আপনাদের কি মনে আছে যে এই এইটার এই যে দুইটার কোন ধরনের ক্লাসিফিকেশন এইটা তো হচ্ছে মানে লাইক আমরা কনফিউশন মেট্রিক্স পড়ে আসছি না হ্যাঁ এগুলা হচ্ছে এই দুটো হচ্ছে মানে ট্রু পজিটিভ বা ট্রু নেগেটিভ তো তাহলে লাইক হ্যাঁ এই দুইটা কি আমাদের মানে অ্যালগোরিদমটা কারেক্টলি প্রেডিক্ট করছে রাইট কারেক্টলি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন আমরা একটা জিনিস শিখব সেটা হলো এইউসি এরিয়া আন্ডার দ্য কার্ভ এইটা আমি আপনাদেরকে গতদিন ইয়ে করি এটাকে বলে সংক্ষেপে বলে আর ইউসি আর ওসি কার্ভস এখন একটা জিনিস মানে আপনারা একটু লেখেন এ ইউসি ইজ ইকুয়াল যদি 5 হয় তার মানে দা মডেল হ্যাজ নো ডিসক্রিমিনেটিভ পাওয়ার এন্ড পারফর্মস অ্যাজ গুড অ্যাজ র্যান্ডম গেজিং মানে মডেলটা ভালো না সোজা কথা যদি গেটার দেন ফাইভ হয় তাহলে মোটামুটি মডেলটা ভালো পারফর্ম করছে এ ইউ সি ক্লোজ টু ওয়ান এ ইউ সি ক্লোজ টু ওয়ান মানে এ ইউ সি যদি ওয়ান হয় মানে এরি আন্ডার দা কার্ভ বা আর ও সি কার্বের যে ইয়েটা যদি এ ইউ সি ওয়ান হয় তাহলে আমরা বলতে পারি দা মডেল হ্যাজ এ পারফেক্ট ক্লাসিফিকেশন এবালিটি মানে হচ্ছে যে সে একটা কমপ্লিট

হ্যাঁ তাহলে 1 হচ্ছে ট্রু ক্লাস 0 হচ্ছে ফলস না তারপরে হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স এই যে দেখেন এটা হচ্ছে ইভালুয়েট মডেল তো এটা আমি জাস্ট প্লটিং কিভাবে করে সেটাও দেখাইছি আবার ইভালুয়েশনটাও একসাথে দেখাইলাম এরপর ফাইনালাইজ মডেল মানে আমি এই মডেলটাকে ফাইনালাইজ করতে চাই কেন কারণ আমি এখন প্রেডিকশন করব বাই ইউজিং आवर ডেটা প্রেডিক্ট মডেল এরপর ইটি মানে এক্সট্রা ট্রি ক্লাসিফায়ার এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এওসি কত আসছে বলেন তো 1.99 তার মানে কি এটা ভেরি গুড মডেল রাইট ওকে হোল্ড আউট এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখতে পাচ্ছি ডায়াগনোসিস জিরো ছিল প্রেডিকশন লেভেল প্রেডিকশন স্কোর মানে এটা কতটা কারেক্টলি প্রেডিক্ট করেছে আপনাদের কি মনে আছে বি ছিল জিরো আর এম হলো 1 মানে এরা কি কারেক্টলি প্রেডিট করেছে এবং এটা আছে প্রেডিকশন স্কোর তো এখন আমরা এই যেটা বললাম আনসিন ডেটার উপর আমরা এটা দেখতে চাই দ্যাটস আমাদের ডেটা কপি করব নিউ ডেটা ডায়াগনোসিস মানে আমাদের টার্গেট ভেরিয়াবল তো ড্রপ করে দিব দিয়ে এখন আমি প্রেডিক্ট করব সিমিলারলি আমরা এখানে দেখতে পাবো যে আমাদের কাহিনীটা কি ওকে দেখেন আমাদের প্রেডিকশন লেভেল এম এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেসি আছে এটা রাইট তার মানে যেহেতু আমরা এটা মেডিকেলে যদি আমাদের ধরেন এটা ব্যবহার করে আমরা একটা সিস্টেম বা অ্যাপ ডেভেলপ করলাম তাহলে আমাদের তার ক্যাপাবিলিটিস থাকতে হবে কি মানে যত অ্যাকুরেটলি কালেক্ট করতে মানে মানে ক্লাসিফাই করতে পারে তাই না হ্যালো বেনাইন অ্যান্ড ম্যালিগনেন এই দুইটা যতটা কারেক্টলি কি করতে পারবে ক্লাসিফাই করতে পারবে তো এখানে আমরা দেখেন এই যে ওয়ান মানে কি একদম হান্ড্রেড পার্সেন্ট মানে অ্যাকিউরেসিতে তারা ক্লাসিফাই করেছে এখন আমরা এটাকে সেভ করব মডেল মডেলটা সেভ করার পরে আমরা এটাকে লোড করতেও পারি পাইপলাইন হচ্ছে এইটা দ্যাটস ইট এই হচ্ছে আমাদের ক্লাসিফিকেশন এন্ড আহ প্রবলেম আর এবং এইগুলো হচ্ছে আমাদের প্রজেক্ট আপনারা যদি এগুলো এখন বাসায় বসে এগুলা দেখেন এই প্রজেক্টগুলা আহ টাইম সিরিজ অ্যান্ড রেগ্রেশন এগুলো আপনাদেরকে অনেক কাজে দিবে ওকে টাইম সিরিজ ইট সেলফ একটা কোর্স সো আমি এখানে টাইম সিরিজ অ্যাড করিনি জাস্ট প্রজেক্টটা আপনাদেরকে দিচ্ছি আপনারা দেখবেন